Hello everyone, assalamu alaikum. Welcome to Elina's Tiny World and it's me Elina. So guys, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে প্রায় 28 রোজা এবং ঈদের আর দুই দিন বা এক দিন বাকি। তো হচ্ছে আজকে আমাদের বাসায় হচ্ছে আমার ফ্রেন্ডরা আসবে, এই যে একজন চলেও আসছে। হচ্ছে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, হচ্ছে আমরা সবাই মিলে এখানে হচ্ছে একটা গেমের অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে হচ্ছে আমাদের দুইজনের দুই ভাই বোন হচ্ছে গেমটা খেলবে। তো এখানে হচ্ছে দৌড়ের রেস্ট আমরা নিয়েছি। তো এখানে হচ্ছে দুইজন এসে এখানে টাচ করে তারপর যাবে, যে আগে যেতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে। সো তোমরা ফুল ডিটেলস জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে আমার ফ্রেন্ডের চ্যানেলের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব, এই ভিডিওর ক্যাপশনে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সো গাইস, এখানে হচ্ছে আমরা গেমটা স্টার্ট করব। 1 2 3 মাথা তো উলট পালট হয়ে গেছে যে কে জিতলো, দুইজনে তো ড্র করছে। হ্যাঁ, আবার রিনিউ করতে চাই গেমটা। ওকে, তোমরা আবার তোমাদের জায়গায় চলে যাও। সো গাইস, আমরা হচ্ছে আবার ভিডিওটা দেখছি যে হচ্ছে কে জিতেছে। সো এই যে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা। সো আমরা গাইস এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আয়াজ জিতেছে। আমাদের টিকটকে মনে হয় কোনো মিস্টেক হয়েছিল সবারই। সো আমরা এখন দেখছি যে আয়াজ জিতেছে। তো আমাদের হচ্ছে এভাবে ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। আয়াজ, বেস্ট অফ লাক। মাহারিন, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। আজকে ফার্স্ট রাউন্ডে কে জিতছে? মাহারিন জিতছে অবশ্যই। মাহারিন জিতছে মানে একটু কিন্তু তুই ভিডিও রিনিউ করলে আয়াস জিতবো। ও আল্লাহ, সরি সরি। সো এখানে হচ্ছে ইফতার রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে ডোনাট ভাজা হচ্ছে আর এদিকে বেগুনিগুলো ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে ডালের বড়া তৈরি করা হচ্ছে। আর এই সাইড আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে বেগুনিটা ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হোমমেড স্প্রিং রোল। আর এটা হচ্ছে ডিম চপ। আমরা যতগুলো জিনিসই বানিয়েছি প্রত্যেকটা খাবারই হোমমেড ছিল, ডোনাট থেকে শুরু করে সব কিছু। এবং ডোনাট আর স্প্রিং রোল দুইটাই কিন্তু চিকেন ছিল। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক সব কিছুর। সো আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে সবার প্লেট সাজাচ্ছিলাম। সো এখন সবাই মিলে আমরা এখানে আমাদের যার যার প্লেট নিয়ে বসে গিয়েছি। তো ইফতার শেষে নামাজ পড়ে সবাই এখন রেস্ট নিচ্ছি। আর আনিয়ানটি হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। এক হাতে অলরেডি দেওয়া শেষ এবং আরেক হাতে দিচ্ছে। আমি যতবারই ঈদ হোক না কেন, আমি আনিয়ানটির কাছেই মেহেদি দিই। আনিয়ানটি এখন হচ্ছে মাহারিনকে দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে সবাই রাতে ডিনার করছে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করবে। আল্লাহ হাফেজ।